আসসালামু আলাইকুম সাকিব ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব 33% জায়গাতে কিভাবে তেলাপিয়া মাছ চাষ করুন এবং তেলাপিয়া মাছ চাষ করে আপনারা কিভাবে এটাকে অধিক উৎপাদন করতে পারবেন। অর্থাৎ আমরা বলতেছি যে বিঘা প্রতি 2 টন পর্যন্ত মাছ উৎপাদন করা যায় যদি আপনার সঠিক পরিচর্যা থাকে, সঠিক ম্যানেজমেন্ট থাকে এবং ভালো জাতের পোনা থাকে। এই 3টা যদি যদি আপনি ঠিক মতো দিতে পারেন আশা করি আপনার লাভবান হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। তো প্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে যে আপনার যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে আপনার প্রথম এবং প্রধান যে বিষয়টা খেয়াল করবেন সেটা কি পুকুরের পরিচর্যাটা খুব সুন্দর হতে হবে। পুকুর ব্যবস্থাপনা যদি ভালো না হয়, খাবার যদি ভালো না দেন, সেক্ষেত্রে যত ভালো মানের পোনাই দেন না কিন্তু আপনি এই জায়গায় কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। তার মানে আপনাকে পুকুর ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। পুকুর ব্যবস্থাপনার ভিতরে 2টা জিনিস খেয়াল করবেন, একটা হলো 1 নম্বর হলো নার্সারি পুকুর, 2 নম্বর হলো চাষের পুকুর। এখন বলতে পারেন ভাই নার্সারি পুকুর তো নাই, সেক্ষেত্রে আমি বলবো নার্সারি পুকুর না থাকলে যে কি করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন যে একই পুকুরে কিভাবে নার্সারি এবং কি চাষ করা যায় সেই সম্পর্কে আলোচনা করে রাখছি। তো 33% 2 টন মাছ উৎপাদন করা এত একেবারে সহজ জিনিস না। এটা অনেকেই তো বলবেন যে ভাই এত সহজ হলে তো সবাই চাষ করতো। তা আমি বলবো 33% জায়গাতে চাষ করতে গেলে আপনার মাছ কিন্তু 4 কেজির নিচে আসবে না। নর্মালি আমরা যেটা বলি যে 4 মাসে 3 পিসে কেজি আসে সেইটা কিন্তু আপনার কিন্তু আসবে না, কারণ এটা হয়তো 3.5 কেজি আসতে পারে বা 4 কেজি আসতে পারে কিন্তু কোনোভাবে কিন্তু এই মাছ কিন্তু 3 কেজি আসবে না। 3 কেজি নিয়ে আসতে গেলে আপনাকে 33% উপরে জায়গা লাগবে, 4 মাসেই 3 কেজি আসবে, তবে এটাকে জায়গা একটু বড় দিতে হবে। তো 33% যদি আপনি মাছ চাষ করতে চান তাহলে আপনাকে কী চিন্তা করবো 4 কেজি আসবে 4 মাসে, এই হিসাব করলে বা 3.5 কেজি অর্থাৎ 300 গ্রামের কাছাকাছি বা 300 গ্রাম প্লাস মাইনাস এরকম একটা ওজন আসবে। এই হিসাব করলে আপনাকে মাছ চাষ করতে হবে। তাহলে আপনারা যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে এই 33% জায়গাতে কত পিস মাছ আপনারা মজুত করবেন। 33% জায়গাতে আপনার যখন চাষ করবেন চাষের পুকুর আপনার কী করতে হবে, 33% জায়গা আছে, এই 33% জায়গাতে আপনার 8000 মাছ মজুত করবেন। তখন এই 8000 প্লাস মাইনাস হতে পারে, 2-100 কম বেশি হতে পারে, এই মাছ আপনারা মজুত করে কিন্তু মাছ চাষ করবেন। এখন এই মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল করুন নার্সারি পুকুর। নার্সারি পুকুর যদি আপনার আপনি নতুন খামারে হন সেক্ষেত্রে আমি বলবো 10000 মাছ নেওয়ার জন্য, আর যদি আপনি পুরাতন খামারে হন তাহলে 8000 মাছ নেওয়ার জন্য। তাহলে 8 থেকে 10000 মাছ আপনার নিয়ে নার্সারি পুকুর চাষ করলেন। নার্সারি পুকুরে নানান কারণে কিন্তু মাছ মারা যেতে পারে। 1 নম্বর হলো যে কোনো কারণে পোনাটা দুর্বল ছিল, 2 নম্বর হতে পারে চিল বক সাপ মাছরাঙ্গা এই টাইপের মাছ খাইছে, অথবা দেখা যায় ব্যাঙ প্রাণীগুলো কিন্তু মাছ খায়। এছাড়াও দেখা যায় কি আপনার নার্সারি ব্যবস্থাপনা সঠিক না হওয়ার কারণে, নার্সারি সঠিক করতে না পারার কারণে দেখা যায় মাছ ছোটো বড়ো হয়, যার কারণে দেখা যায় বড়ো মাছগুলো পুকুরে দিতে হয়, ছোটো মাছগুলো রেখে দিতে হয়। এই জন্য আমি বলবো যে 10000 মাছ নিয়ে মাছ চাষ করাটা সবচেয়ে ভালো। যদি আপনারা কী করেন নার্সারি পুকুর ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে 8000 নিতে হবে, যদি না করতে পারেন সেক্ষেত্রে 10000 মাছ দিয়ে আপনারা নার্সারি করে নেবেন। তো 10000 থেকে 8000 মাছ কাটা করে আপনার নতুন যে চাষের পুকুর আছে সেই চাষের পুকুরে দিলেন। এখন এই চাষের পুকুরে 8000 মাছ দিলেন, 4 কেজি যদি মাছ আসে সেক্ষেত্রে আপনার মোটামুটি 2 টন মাছ বা 2000 কেজি মাছ উৎপাদন হচ্ছে। এই 2000 কেজি মাছের জন্য আপনার মোটামুটি 2600 কেজি বা 2700 কেজি খাবার লাগবে, কারণ কি এখানে দেখা যাচ্ছে যে জায়গা ছোট হওয়ার কারণে খাবার পরিমাণটা একটু বেশি লাগতে পারে, 2700 বা 2800 পর্যন্ত লাগতে পারে। তবে যদি আপনার যদি জায়গা বড় হতো সেক্ষেত্রে আপনার কী লাগতো, খাবার কম লাগতো, 2 নম্বর মাছের গ্রোথ ভালো আসতো। আমাদের যে এসে টাইগার তেলাপিয়া, এই এসে টাইগার তেলাপিয়া দেখা যায় 4 মাসে 3 কেজি চলে আসে, এবং 5 মাস যদি রাখা হয় সেটা 2 পিসে কেজি আসে, এবং 7 মাস রাখলে প্রতি পিসে কেজি চলে আসে। সেটা যদি আপনার যদি জায়গা বড় হয়, কিন্তু অল্প জায়গার ভিতরে 33% জায়গাতে যদি আপনার চিন্তা করেন যে প্রতি পিস মাছ 1 কেজি ওজন করবেন, 2000 পিস মাছ ছাড়বেন, এই জায়গা চিন্তা করে যদি মাছ ছাড়েন সেক্ষেত্রে আপনার আমি বলবো যে সম্পূর্ণ ভুলে আসেন, ভুল করতেছেন, এমনকি 100% আপনার লোকসান খাবেন। এই জন্য আমি বলবো যে 2টা কারণে তেলাপিয়া মাছ চাষিরা লোকসান করেন, যে ছোটো জায়গার ভিতরে 2টা কারণে লোকসান করেন। 1 নম্বর হলো অতি লোভ, কী কী কারণে লোভ হতে পারে তারা চিন্তা করেন, হয় মাছ অনেক বড় করবেন, একটা মাছ 1 কেজি 2 কেজি করে ওজন করে ফেলবেন, 1 আর 2 নম্বর লোভটা কী করে থাকেন তারা অধিক ঘনত্ব দিয়ে ফেলেন, যে আমি যে ঘনত্বের কথা বললাম তার চেয়ে তো অধিক ঘনত্ব দিয়ে ফেলেন যে মাছ অনেক উৎপাদন করবো, মানে এই মাছ তো সব বড় হবে না, হ্যাঁ কিছু মাছ বড় হবে, এই চিন্তা করুন অনেক মানে কম দামে পোনা পাইছে, পোনা পাই একেবারে সব মাছ নিয়ে ছাড়িয়ে দিচ্ছেন, তো এই কাজটা করা যাবে না। আর 2 নম্বর যে বিষয়টার জন্য লোকসান করেন সেক্ষেত্রে কি যে হলো তারাও চিন্তা করে থাকেন যে খাবার কম দিলেও হয়তো তেলাপিয়া মাছ চাষ করা যাবে, সেক্ষেত্রে কিন্তু হবে না। তেলাপিয়া মাছ চাষ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক পরিমাণে খাবার দেওয়াটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা কী করতেছি, আমাদের যে যারা খামারে আছেন তাদেরকে কিন্তু আমরা রেগুলার কিন্তু বইয়ের মাধ্যমে বুঝাই দিচ্ছি যে আপনারা কতটুকু খাবার দিতে হবে, কীভাবে খাবার দেবেন, কতবেলা খাবার দেবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা খামারেকে যারা যতগুলো পরিমাণ আছে 5000 10000 20000 5 লাখ 10 লাখ যা পরিমাণ না কেন সেই পরিমাণ মাছের জন্য কিন্তু ওই অনুযায়ী আমরা কিন্তু চার্ট তৈরি করে দিচ্ছি, ওই অনুযায়ী খাবার দিলে কিন্তু আপনার মাছ কিন্তু বড় হয়ে যাবে ইনশাআল্লাহ।
এখন আসি, তাহলে শতকে উৎপাদন করতে হতো 2000 কেজি উৎপাদন করলাম 33% জায়গাতে, তাহলে শতকে উৎপাদন কত হবে? শতাংশ উৎপাদন 60 থেকে 70 কেজির ভিতরে থাকে, এর বেশি কিন্তু উৎপাদন করা যায় না। অনেকে চিন্তা করেন যে ভাই আমি তো মাস 100 কেজি উৎপাদন করা টার্গেট নিয়েছি, ওই যে বললাম যে অতি লোভ করতেছে, অতি লোভে কিন্তু লোকসানই পড়বে না, আর কিছু হবে না। আবার অনেকে চিন্তা করেন যে 40 কেজি মাছ উৎপাদন করতে পারলে এনাফ। হ্যাঁ, 40 কেজি মাছ উৎপাদন আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে পরিশ্রম করবেন 100%, এবং কি আপনার এই জায়গায় কেউ বাড়তি কোনো আপনাকে হেল্প করবে না, এবং কি আপনার বাড়তি কোনো খরচ নাই। আবার অন্যদিকে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো কি আপনার খাবারটা যেটা হয় সেটা হাতে বানানো খাবার দিয়ে থাকেন, সেটা যদি আপনি সঠিক ফর্মুলা জানেন সেক্ষেত্রে কিন্তু খাবার কম দিয়েও কিন্তু বা কিনা খাবার না দিয়েও কিন্তু আপনারা কিন্তু মাছ চাষ করতে পারবেন। তবে আমি বলবো এটা একটু রিস্কি জিনিস, অল্প জায়গায় এত রিস্ক নেওয়াটা আসলে উচিত না। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে বাজারে যে কমার্শিয়াল ফিডটা পাওয়া যায় সেই ফিড খাওয়াইলেই আনা। তো এই ক্ষেত্রে 25% আপনার টার্গেট রাখবেন যে 60 থেকে 70 কেজি, এর বেশি উৎপাদন করার টার্গেট ধরা রাখা উচিত না। এখন আসলে এই মাছ উৎপাদন করতে গেলে কত টাকার খাবার দরকার হইতে পারে? প্রতি কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি এখনকার যে বাজার রেট, বর্তমান যে খাবারের দাম, সেই অনুযায়ী আপনার 95 টাকার মতো খরচ হয়ে যাবে প্রতি কেজি মাছ উৎপাদন করতে গেলে। এই মাছ বিক্রি করতে গেলে লাভ কী হবে? এই মাছ বিক্রি করতে গেলে মোটামুটি 140 টাকা কেজি কিন্তু এখন সর্বনিম্ন রেট, অর্থাৎ 4 পিসে কেজি বা 300 গ্রামের ওজনে মাছ যদি হয় সেক্ষেত্রে মোটামুটি দেখা যাচ্ছে কি 140 টাকার নিচে কিন্তু মাছ বিক্রি হচ্ছে না, 140 টাকার উপরে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে 1 কেজি মাছ বিক্রি করতে গেলে মোটামুটি আপনার 30 থেকে 35% লাভ হচ্ছে। অর্থাৎ 1 কেজি মাছ আপনার 140 টাকায় বিক্রি করলে 95 পর্যন্ত আপনার খরচ হচ্ছে 1 কেজি মাছ উৎপাদনে, আর 1 কেজি মাছ বিক্রি করছেন 140 টাকায়। এই হলো আপনার লাভ এবং খরচের একটা হিসাব। এখন আসেন যে এই মাছ চাষ করতে গেলে কি কি ধরনের সমস্যা হইতে পারে। এই মাছ উৎপাদন করতে গেলে প্রথম যে বিষয়টি সমস্যা পড়তে হয় সেটা হলো খামারিরা অনেকে বুঝেন না যে মাছ হঠাৎ করে খাবি খাচ্ছে বা ভাসতেছে, বা মাছ উপর দিয়ে মানে অক্সিজেন অভাবে মাছগুলো অক্সিজেন টানতেছে, এইটার কারণ কি হইতে পারে বা এটার সমস্যাটা কোন জায়গাতে হইতে পারে? প্রথম যে বিষয়টা হয়, এইটা যদি হয় সেক্ষেত্রে মাছের কি হবে না, গ্রোথ ভালো আসবে না। এখন এটার কারণটা গ্রোথ কেন ভালো আসবে না? গ্রোথ না ভালো আসার প্রধান যে কারণটা হয় যখন অক্সিজেন কম পড়ে যায়, ধরেন আপনার যখন আজ ধরুন কোনো কারণে আপনাকে বা আমাকে আইসিইউতে রাখা হলো, আইসিইউতে যদি রাখা হয় সেক্ষেত্রে আমার অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে, তো লাইফ সাপোর্টে রাখা হচ্ছে, আমাকে বলা হচ্ছে যে বাইরে থেকে কোনো একটা যন্ত্রের মাধ্যমে অক্সিজেন দিয়ে বাঁচায় রাখা হয়। তার মানে ওই জায়গায় আমাকে যদি বলা হয় নর্মাল মানুষ যে খাবার খায় সেই খাবারটা খাবো, সেটা কি সম্ভব? কোনো দিন সম্ভব না। অর্থাৎ আপনার যে মাছটা আছে তেলাপিয়া খাবি খাচ্ছে বা অক্সিজেন অভাবে সে বাঁচতেছে, সেই মাছ অক্সিজেন নিতে তার সমস্যা হচ্ছে, সে বাইতে থাকতেই কষ্ট হচ্ছে, লড়াই করে বাঁচতেছে, প্রতিকূল পরিবেশে বাঁচতেছে, সেই জায়গায় আপনি যদি খাবার দেন সেই জীবনেও খাবার খাবে না। এদিকে খাবার যদি না খায় তাহলে 2টা সমস্যা পড়বেন, 1 নম্বর হলো গ্রোথ আসবে না, 2 নম্বর হলো মাছগুলো অপুষ্টিজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। তো আপনাকে কী করতে হবে, মাছের গ্রোথ সঠিক আনতে গেলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে মাছ যাতে না বাসে। এই জন্য কী করতে হবে, 2টা জিনিস খেয়াল করবেন। 1 নম্বর হলো পুকুরের পরিবেশ, অর্থাৎ তলদেশের পরিবেশ যদি ভালো থাকে সেদিকে খেয়াল করুন। এই জন্য আপনার কী করবেন, প্রতি মাসে মাসে চুন লবণ এবং কি প্রোবায়োটিক ডোজটা ভালো করে করবেন। সেক্ষেত্রে আমাদের যে প্রোবায়োটিকটা আছে 1 কেজির একটা প্রোবায়োটিক আপনার 3 মাস ব্যবহার করতে পারবেন। 1 বিঘা জায়গা যদি আপনার হয় সেক্ষেত্রে 3 মাস আপনার ব্যবহার করতে পারবেন একটা প্রোবায়োটিক দিয়ে। অর্থাৎ 33% জায়গাতে একবার ব্যবহার করলেন, পরে মাসে আরেকবার ব্যবহার করলেন, তারপরে মাসে আরেকবার ব্যবহার করলেন, 1 কেজি প্রোবায়োটিক দিয়ে আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে। এতে করে আপনার পুকুরে পরিবেশ ভালো থাকবে, জুপ্লানোর ফাইটোপ্লানোর তৈরি হবে, ওকে পুকুরের ইকোসিস্টেমটা ভালো থাকবে। 2 নম্বর যে বিষয়টা থাকে সেটা হলো অধিক ঘনতা দিয়ে ফেলেন, অনেকে এই অধিক ঘনতাটা অ্যাভয়েড করবেন। আশা করি এতে করে আপনার মাছ আর খাবি খাবে না বা মাছ ভাসবে না। এইটুকু যদি আপনার ক্লিয়ার করে রাখতে পারেন, বা এইটুকু যদি আপনার সঠিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, বা আপনার যদি সঠিকভাবে যদি এই জিনিসটা বুঝে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার মাছ আর ভাসবে না এবং মাছ সঠিক সাইজ আসবে, সঠিক সময়ে বড় হবে। তা আমরা বুঝতে পারলাম মাছ যাতে ভাসে না ভাসে সেদিকে খেয়াল করা। তারপর একটা বিষয় থাকে যেটা হলো মাছ না বড় হওয়ার পরিচয় বা মাছ না ওজন আসার জন্য আর একটা বড় একটা কারণ থাকে, সেটা কি বাজারের থেকে যে খাবারটা কিনে খাওয়াচ্ছেন সেই খাবারের প্রোটিন পার্সেন্টেজটা সঠিক নাই, অথবা প্রোটিন পার্সেন্টেজ সঠিক আছে কিন্তু সে জায়গায় নন ডাইজেস্টেবল প্রোটিনের পরিমাণটা বেশি আছে। অর্থাৎ যেই প্রোটিন খাইছে মাছ কিন্তু প্রোটিন আর হজম হয় না, সেই প্রোটিনটা তার প্রস্রাব এবং মলমূত্রের মাধ্যমে কিন্তু সেটা বেড়ে আসছে, তো এইটাতে আলটিমেটলি লাভ নাই। তো আপনাকে ভালো মানের প্রোটিনযুক্ত খাবার খাইতে হবে, ভালো মানের কার্বোহাইড্রেট যাতে আছে, ফ্যাট যাতে আছে, সেই দিক খেয়াল করে আপনাকে খাবার দিতে হবে। এখন অনেকে আবার প্রশ্ন করে বলবেন ভাই কোন কোম্পানির খাবার খাবো, সেই সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিও দেবো, ইনশাল্লাহ আপনার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা আপনাদের এই চিন্তা করছেন যে এই মাছ আপনার পোনা ভালো মানের পোনা পাচ্ছেন না, ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না, মাছ চাষ করবেন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সঠিক সলিউশনটা দেবো, সঠিক সমাধানটা দিয়ে দিবো। আমাদের রবি নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বার আপনার কী করতে হবে, আমাদের আপনার পুকুরের সাইজ জানাতে পারেন এবং পুকুরের পরিমাণ জানাই দিতে পারেন। আর আপনারা সরাসরি আমাদের যে 2টা নাম্বার স্ক্রিনে যে 2টা নাম্বার আছে সেই 2টা নাম্বারে কল করে আপনারা কিন্তু পুনর অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে কী করবেন, আপনার পুনর অর্ডার করার জন্য আপনার পুনর
পুকুরের সাইজ বলবেন অথবা বলবেন আপনার এতগুলো পোনা লাগবে, কারণ আমাদের রেগুলার অনেক পোনা আসে। তো আপনারা কী করবেন, শর্টকাটের সমাধান মানে সমাধান নেওয়ার চেষ্টা করুন, আর আপনার যদি ডিটেল কোনো প্রশ্ন দরকার হয় সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি হয়তো বা ফোনে সবসময় অ্যাভেলেবেল থাকি না, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাই দেবেন। তো হোয়াটসঅ্যাপে কল দিবেন, আপনার হোয়াটসঅ্যাপে আপনার পুকুরের সাইজ জানাবেন, ভয়েস পাঠাবেন অথবা আপনার মেসেজ লিখে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাকে অবশ্যই উত্তর দেবো। আমি সাকিব উত্তর দিই না, এরকম হয় না নর্মালি, সেক্ষেত্রে আমি অবশ্যই উত্তর দেবো। যদি সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা বা 12 ঘন্টা যতটুকু সময় লাগে না কেন, সময়ের একটা সময় পরে অবশ্যই উত্তর পাবেন। তার মানে পুনা অর্ডার করে আপনার সরাসরি ডিসক্রিপশনে যে নাম্বারগুলো আছে বা স্ক্রিনের নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনার কিন্তু পুনা অর্ডার করতে পারেন। তো এখন আসেন যে পোনার পরিমাণ আপনি জানলেন, পোনার সাইজ জানলেন। এখন অনেকে আছেন যারা চিন্তা করেন যে বিভিন্ন জেলাতে পরিবহন করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, না তেলা আমাদের তেলাপিয়া বাংলাদেশ যে কোনো প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে যে কোনো জেলা শহরে আপনি পোনা পরিবহন করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। আমাদের যে এসএ টাইগার তেলাপিয়া, এসএ টাইগার তেলাপিয়া মোটামুটি 1 বছর বাচ্চা দিবে না, এমনকি 4 মাস যদি রাখেন সেক্ষেত্রে 3 পিসে কেজি চলে আসবে। এই তেলাপিয়া যদি আপনারা মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখবেন যে সহজে অ্যামোনিয়ার কারণে মাছ মারা যাচ্ছে না, এবং কি মাছগুলো খুব শক্ত হয়, কালার সুন্দর আসার কারণে বাজার বিক্রি করতে গেলেও 2 পয়সা বেশি পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।